সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচ্য বিষয় ঢাকার রাস্তায় আবারও বিএনপি, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মাঝখানে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, এবং ওই প্রান্তে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখন পর্যন্ত পাওয়া শিরোনামগুলো। 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত জিয়াউর রহমান, তার সময়ে ক্ষমা করা হয় যুদ্ধাপরাধীদের, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দীর্ঘদিন পর বিএনপি জোটের রাজনৈতিক কর্মসূচি, রাজধানী নয়াপল্টন থেকে কালো পতাকা মিছিল, সরকার ভীত, মন্তব্য মির্জা ফখরুলের। দশ বছরে ধরা পড়েনি জেএমবি বোমা হামলার অনেক শীর্ষ জঙ্গি, আবারও নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে পুলিশের সতর্ক অবস্থা। রাজধানী বেইলি রোডে সেই স্কুলের জায়গায় বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। এবং টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখ লাখ মানুষ, উত্তরবঙ্গ ও সিলেটের তিন নদীর পানি বিপদ সীমার উপরে, পাহাড়ি এলাকায় ঢলের আগাম সতর্কতা। হ্যাঁ রেজা ভাই, আপনাকে দিয়ে না শুরু করে আজকে এই পারভেজ ভাইকে দিয়ে শুরু করি। আজকে তো বিএনপির দীর্ঘদিন পর একটা কর্মসূচি রাজধানীর হয়েছে, এবং কর্মসূচির একটা ইয়া ছিল এটা, এবং 19 তারিখে আরো একটা আছে সরদি উদ্যানে। তো ষষ্ঠ জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে শান্তিপূর্ণ কর্মসূচি যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো বাধা আসবে না, তবে যদি শান্তিপূর্ণ না হয় সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপনার কি মনে হয়েছে যে আজকে শান্তিপূর্ণ ছিল? ধন্যবাদ দানিশ ভাই। আর সরকার বিশেষ করে আজকে ঢাকার রাস্তায়, আমরা এই প্রথমবারের মতো দেখলাম যে আমরা যারা এখানে আজকে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল করছিলাম, আমরা একটুখানি মানে চিন্তা করছিলাম যে আমরা কি গাজা ভূখণ্ডে আছি কি না, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। এবং ইসরায়েলি যে দখলদার সৈন্যবাহিনী যারা থাকার কথা, বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী যারা জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে পোষা হয়, মানে বলা হয় যে তারা ট্যাক্সের আওতাভুক্ত, সেই ধরনের একটা আমরা নিয়মিত বাহিনীকে দেখলাম গাজা ভূখণ্ডের অধিবাসীদের বিরুদ্ধে তাক করে বন্দুক জল কামান, মানে রণপ্রস্তুতি বলতে যেটা বোঝায়। এবং সরকার সফলতার সহিত তারা নিজেদেরকে ইসরায়েলি বাহিনী বা ইসরায়েলি গোত্রভুক্ত করার জন্য যতটুকু পারঙ্গমতা দেখানো উচিত খুব ভালোভাবে তারা দেখাতে সক্ষম হয়েছে। আর গাজা ভূখণ্ডের মানুষ তারা সবসময় অসহায় নিপীড়িত, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজা ভূখণ্ডের মানুষের সাথে সংহতি প্রকাশের জন্য যেই কালো পতাকাটা মিছিলটি ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম এখানে দল মত নির্বিশেষে সরকার আরও লজিস্টিক সাপোর্ট দিয়ে এই মিছিলটিকে আরও কীভাবে সফল করা যায়, বা সরকার নিজেরা উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করতে পারে, বা তাদের প্রতি সংহতি জানানোর জন্য যা যা করার প্রয়োজনীয় তা তারা করবে। বরং আমরা দেখলাম তার উল্টো একটা চিত্র। তো যথারীতি যা হয়, কোনো মিছিলের আগে সরকার শেষ মুহূর্তের আগে দিতে পারেন না সমাবেশের অনুমতি। আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যদি আপনি মনে করেন যে আপনি কাউকে ভালোবাসবেন, কারো বাসায় যে তার বাড়ির সামনে যে বসে প্রতীক অনশন করতে চান, কাউকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করতে চান, এগুলি হচ্ছে শান্তিপূর্ণ কাজ বা কর্মসূচি। কিন্তু যখন আপনি একটা দাবি আদায়ের জন্য আপনি মাঠে নামবেন, এবং সেই দাবি আদায়টি যদি হয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং সেখানে এমন একটি সরকার ক্ষমতায় আছে যে সরকারের ন্যূনতম বৈধতা বা ভোটাধিকার যেটা যেটা হরণ করা হয়েছে 5ই জানুয়ারি নির্বাচনের পরে, তাদের কাছে যখন আপনি শান্তিপূর্ণ কর্মসূচির ব্যাখ্যা চাবেন, আমার দৃঢ় বিশ্বাস সরকারের কাছ থেকে না আজ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের বা ভোটাধিকার পুনরুদ্ধারের কোনো আন্দোলন, রজনীগন্ধা বলুন, গোলাপ ফুল দিয়ে বলুন, বা বেলি ফুলের মালা দিয়েই বলুন, আজ পর্যন্ত গণতন্ত্রের আন্দোলনে, পুনরুদ্ধার আন্দোলন কখনো শান্তিপূর্ণ সংজ্ঞার সাথে সমর্থক ছিল না। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলার চেষ্টা করলেন, এই সরকার যে কথাটি বারবার বলে, সরকারের পক্ষ থেকে অনেকে দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও বলার চেষ্টা করেন যে শান্তিপূর্ণ সমাবেশ হলে আমরা বাধা দিব না,
বিরোধী দল থেকে আজ পর্যন্ত অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি অফিশিয়ালি, যে এই সময়সূচিটা আমরা দিচ্ছি এটা অবশ্যই অশান্তিপূর্ণ হবে। বরং সরকার প্রতিটি পদক্ষেপে কিভাবে একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে অরাজক অবস্থায় নিয়ে যাওয়া যায়, কিভাবে এমনভাবে মানে কর্মসূচিকে বিশেষ করে নয়াপল্টনকে যখন ঘিরে রাখে, আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রকে ওখানে আটকে রাখার একটা পায়তারা চলে। এবং শুধু তাই না, আমার প্রশ্নটি হচ্ছে দানিশ ভাই, আপনি সব কিছু বাদ দিয়ে দেন, বিরোধী দলের আজকে আন্দোলনটি গণতন্ত্র পুনরুদ্ধার জন্য ছিল না, গাজার বাসীদের সাথে সংহতি প্রকাশ, এতটুকুই আপনি নিতে পারছেন না? এখানে বিএনপিকে যদি আজকে সমাবেশ করতে দিতেন, আরো ভালোভাবে দিতেন, তাতে কি আমাদের এই বিএনপি কি ক্ষমতায় চলে যেত না? 5ই জানুয়ারির মতো একটা নির্বাচন হয়ে যেত আগামীকাল। আমাদের প্রশ্নটি হচ্ছে সরকারের এই ভয়টা কিসের জন্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেখানে সরকার ভাবছে বোধ হয় আমাদেরকে জনগণ বোধ ওখানে নিতে পারবেন। আমার প্রশ্নটি হচ্ছে এই যে প্রশাসন নির্ভর শাসন ব্যবস্থাকে সাজিয়ে ফেলা এবং যে কোনো কিছুর উপরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরতা, সরকারকে কিন্তু দিন দিন জনবিচ্ছিন্নতার চূড়ায় নিয়ে যাচ্ছে। এতে আগামীতে তার এই চূড়াটা কোন পর্যায়ে যায় ঠেকবে, সেটা হয়তো একজন গণতন্ত্রের কর্মী হিসাবে আমি হয়তো অনেক কিছু বলতে পারবো না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আজকে গণতন্ত্রের বা শান্তিকামী বা এই গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এখানে কিন্তু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে লোকজনের পার্টিসিপেশন জরুরি ছিল। যে বাংলাদেশের মানুষ তৃতীয় বিশ্বের একটি দেশ, এখান থেকে অনেক ব্যক্তি আমরা ইতিপূর্বে দেখেছি 80-এর দশকে গাজার জন্য মানে প্যালেস্টাইনদের জন্য যুদ্ধ করতে শহীদ হয়েছে, এরকম ইও আমাদের এখানে আছে, অনেক যুদ্ধ হত মুক্তিযুদ্ধও আছেন যারা ফেরত এসছেন, অনেকে আবার যাওয়ার জন্য চেষ্টাও করছেন। মানে এখানে হচ্ছে একটা উপলব্ধির বিষয় যে গাজাবাসীর প্রতি আমাদের একটা নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা সরকারকে দেখছি সবসময় ইসরায়েলি মনোভাবাপূর্ণ একটা অবস্থান। আমি ঠিক জানি না যে অনির্বাচিত সরকার হলে এরকম করতে হয় কিনা, সেটাও হতে পারে হয়তো, কারণ এখন গণতন্ত্রের সংজ্ঞা, আন্দোলনের সংজ্ঞা, সমাবেশ করার সংজ্ঞা সবকিছু সরকার কর্তৃক প্রেসক্রাইব আমার কাছে মনে হয়, কারণ সরকার বলে দেয় যে কী কীভাবে আন্দোলন করতে হবে। ইতিপূর্বে আমরা কখনো শুনিনি যে বিরোধী দলকে আন্দোলন করতে হবে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী। আমরাও যখন মিডিয়াতে বসি, দুর্ভাগ্যক্রমে আমরাও কিছু ব্যক্তি বলতে বাধ্য হই, বিরোধী দলকে বলে দিচ্ছি যে সরকার যে সুরে কথা বলে আমরা সেই সুরে কথা বলে এমন একটা প্যানিক সিচুয়েশন তৈরি করার চেষ্টা করি যাতে আমাদের বক্তব্য, সরকারের বক্তব্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য একাকার হয়ে যায়। আমার প্রশ্নটি হচ্ছে অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গিটা পার্থক্য থাকবেই, কিন্তু হাউ লং? সে পার্থক্যটি তো হবে গণতন্ত্রের জন্য, আমি গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি, আপনি গণতন্ত্র না দেওয়ার জন্য বসে আছেন, আমি ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি, আপনি ভোটাধিকার বঞ্চিত করার পায়তারা করছি, এখানে এখানে তো শান্তিপূর্ণের কোনো সুযোগ নেই। এখানে সুযোগটি কোনটি? সুযোগটি হচ্ছে মুভমেন্ট, জনগণের সম্পৃক্ততা। আমি যতবার চাব জনগণকে নিয়ে আন্দোলন করার জন্য, আপনার উপরে যেহেতু আপনি ভোটাধিকার ছাড়া নির্বাচিত, ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়েছেন, আপনার লক্ষ্যই থাকবে জনগণকে এখানে একত্রিত হতে না দেয়া। ইয়েস, এবার উনি একটা কথা বলেছেন, সেটা হলো যে বিরোধী দল কখনো অশান্তিপূর্ণ বা হিংস্র কোনো আন্দোলনের ঘোষণা দেয়নি। বাস্তবে আপনি কি দেখছেন? দেখুন, প্রথমেই বলা দরকার যেটা আমার অনুভূতির জায়গায়, আমরা সবেমাত্র জাতীয় শোক দিবস অতিক্রম করছি। 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় যারা খুনি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের অংশে পরিণত করার মতো কলঙ্কজনক অধ্যায় রচনা হয়েছিল। দীর্ঘদিন সেই খুনিদের বিচার করা সম্ভব হয়নি, 34 বছর অপেক্ষা করে সেই বিচার পেতে হয়েছে। কার হত্যার বিচার? যার জন্ম না হলে, যার উদ্যোগ না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হতো না, এই টেলিভিশনে এসে আমরাও কথা বলতে পারতাম না, কেউ বিরোধী দলীয় নেত্রী হতে পারতেন না, কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই দিনটা অতিক্রম করেছি গতকাল আমরা। এখনও সারা ঢাকায় শোকের আবহ সারা দেশে। আবার যে দিনটা আমরা কথা বলছি, পরের দিন হচ্ছে সারা দেশে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, সারা দেশকে একটা মৌলবাদী এবং তাদের একটা জঙ্গলি শাসন সৃষ্টি করার চেষ্টা চালিয়েছিল।
আদালতের দুজন বিচারককে হত্যা করা হয়েছিল, শহীদ সোহেল জগন্নাথ পাড়ে, ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর, গাজীপুরের বেশ কয়েকজন লয়ারকে, সারা দেশটাকে। আপনি দেখবেন এর কাছাকাছি 21 আগস্ট সামনে আসতেছে। 21 আগস্ট এমন একটা দিন যেদিন স্বাধীন দেশের রাজধানীতে সরকারি পৃষ্ঠপোষকতায় সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দ্বিদেন বিরোধী দলীয় নেত্রী তাকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়। সেখানে আল্লাহর অসীম রহমতে তিনি রক্ষা পান, 23টি তাজা প্রাণ সেখানে ঝরে যায়, শতাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছে, পরবর্তীতে আর একজন মারা যান আইভি রহমান। এই জাতীয় একটি অবস্থার ভিতর থেকে কিন্তু আজকে এখানে বসে আমরা কথা বলছি। সৌভাগ্যের জায়গাটা হলো নোবডি ইজ অ্যাবভ দি ল। অনেকে দাম্ভিকতা করে বলতো যে সংবিধান আমাকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, পারলে বিচার করুক না। সেই দাম্ভিকতার জায়গাটা থাকে না, আইনের শাসন আসছে, তাদের বিচার হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যারা পালিয়ে আছে তাদেরও খুঁজে বেড়ার চেষ্টা হচ্ছে। 21 আগস্টের গ্রেনেড হামলার অনেক সাক্ষী হয়েছে, বিচার হবে, সেই ঘটনায় কারা জড়িত তাদের নামে চার্জশিট হয়েছে। মূল আসামিরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে, দ্বিদেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনায় জড়িত ছিলেন, দ্বিদেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি, বিএনপির এখন ভাইস চেয়ারম্যান, তিনি সেই মামলায় চার্জশিটের আসামি, একজন উপমন্ত্রী আসামি, বিএনপির জোটের সঙ্গে ছিলেন যারা ইসলাম ঐক্য জোট করতেন, মুফতি মান্নান সহ হান্নান সহ অনেকেই জড়িত। সেই রকম একটি অবস্থার ভিতর থেকে কিন্তু আমরা উত্তরণের দিকে যাচ্ছি যে কোনো অপরাধী যেন অপরাধ থেকে রক্ষা না পায়। এই আইনের শাসনটাকে এস্টাবলিশ করতে যখন আমরা চাচ্ছি তখন একটা বৈপরীত্য চিত্র দেখবেন দানিশ ভাই, সৌরভ ভাই আছেন, আপনি দীর্ঘদিন আপনার সাংবাদিকতা করেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একটা ঘৃণিত বর্বরোচিত ঘটনা। জিয়াউর রহমানের দল যখন ক্ষমতায় ছিল সেই সময় পুলিশ তদন্ত করে বলল যে সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর এইটাকে বিএনপি গ্রহণ করলো। তারা একটা নারাজি দরখাস্ত করতে দিয়ে বলল না যে এটাকে আবার তদন্ত করার দরকার। অর্থাৎ জিয়াউর রহমানের হত্যা মামলা সমূলেই বিনাশ হয়ে গেল। তাহলে জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল এরা একটা বায়ুবীয় আসমান থেকে কেউ নেমে আসছিল, এবং এই মামলাটি নিষ্পত্তি হয়ে গেল বিএনপি যখন ক্ষমতায়। অর্থাৎ খুনিদের অপরাধীদের বিচারটা বিএনপি তখন করলো না। সেই রকম একটা সময় কিন্তু আমরা কথা বলছি। এই প্রেক্ষাপটটা এই কারণে বললাম যে আমার ভাই পারভেজ কথা বলার শুরুতেই বললেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তুলনা করলেন ইসরায়েলি বাহিনীর সঙ্গে, যেখানে ইসরায়েলি বাহিনী বর্বরোচিতভাবে নারী শিশুকে হত্যা করছে, সারা দুনিয়ার মানবতাকে বিপন্ন করে তারা জঘন্যতম কাজ করছে। সেই বাহিনীর সঙ্গে তুলনা করলেন কাদেরকে, যারা অপরাধীদের বিচার করে, যারা আইনের শাসনকে এস্টাবলিশ করতে চায়, যারা আজকের কর্মসূচি বিএনপির সারা ঢাকায় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা আসছে, কোথাও বাধা দেয়নি। তাহলে ইসরায়েলি বাহিনীর কাজটি হতে পারত কি, যেখানে মিছিল নামিয়েছে সেখানে গুলি করা? সেরকম কোনো ঘটনা ঘটনায় স্বাচ্ছন্দ্যে মিছিল করতে পারলো, তাদেরকে তুলনা করলেন ইসরায়েলি বাহিনীর সঙ্গে। দুর্ভাগ্য হলো কি, আমরা যখন কথা বলি তখন বিষয়টাকে একটু পরিশীলিত পরিমার্জিতভাবে না দেখে যদি খুব এক্সট্রিমে দেখি তখন আলোচনা এসে যায়। পারভেজ বলছেন সরকারকে আরও লজিস্টিক সাপোর্ট দেওয়ার দরকার ছিল, এখন সাপোর্টটা কীরকম হবে? বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ কমছিল, আওয়ামী লীগ কর্মীদের দিয়ে দেবে যে ওই মিছিলে অংশগ্রহণ করো, দিয়ে দিলে তো আবার বলতে যে আওয়ামী লীগ তাদের লোক ঢুকিয়ে দিয়েছে ভিতরে, আওয়ামী লীগ যদি নেতাদের দিত বলে কাজ করতে দেবে না, সেলসম্যান ঢুকিয়ে দিয়েছে, সমর্থনটা কিভাবে দেবে? তাদের প্রোগ্রাম তারা করেছে, ল্যাঙ্গুয়েজটা তাদের ছিল কালো পতাকা মিছিল, সেই মিছিল কিন্তু তারা শহরের কোনো রাস্তায় কিন্তু বাধাপ্রাপ্ত হয়নি, তাহলে বাধা আসলো কোত্থেকে? দ্বিতীয় একটা জিনিস হলো সমাবেশের অনুমতি নিয়ে রাজা ভাইকে বাধা না, আমি বলছি যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুলনা আর সরকারের শান্তিপূর্ণ করার সুযোগ দানের প্রশ্নটা, শান্তি এর চেয়ে শান্তিপূর্ণ আর কিভাবে হবে? এখন একটা কথা পারভেজ বলছেন যে সরকার কি ভয় পায়, আমার তো ধারণা সরকার ভয় পায়। এখানে আমি যে প্রশ্নটা ইয়ে করেছি সেটা হলো বলছে যে কখনো বিরোধী দল সে না বিরোধী দল আপনি শব্দটা ফলো করেন মানে বলছে অফিশিয়ালি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিয়ে অফিশিয়ালি দেয়নি, ঘোষণা করেনি, বলছে অফিশিয়ালি, ল্যাঙ্গুয়েজটা হলো হ্যাঁ পারভেজ বলছে অফিশিয়ালি, এখন বাস্তবে কি আপনি দেখেছেন কোনো জায়গায় মারামারি হচ্ছে? অফিশিয়াল কর্মসূচি দিয়ে অশান্তি ঘোষণা করা লাগে? এই ধরেন সারা ঢাকায় আন্দোলনের নামে ধরেন পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো, গাড়ি পুড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় সারা দেশকে একটা বার্ন ইউনিট তৈরি করা, রাস্তাঘাট উপড়ে ফেলা, ট্রেন উপড়ে ফেলা, গাছ কেটে ফেলা, এই যে ভয়াবহ বিপন্ন অবস্থাটা ছিল এটাকে অফিসিয়াল ঘোষণা দেওয়া দরকার ছিল, দিয়েছিল, বলছে যে প্রতিহত করব। প্রতিহত শব্দটা কিন্তু অফিসিয়ালি ভালো শব্দ হয় না, বলা যেতে পারে যে আমি ওটাকে পরিত্যাগ করলাম, গ্রহণ করলাম না, ছাড় দিলাম, নির্বাচনে যাব না, প্রতিহত করার ঘোষণা কিন্তু বাংলাদেশে দিয়েছে। এমন ঘোষণাও কিন্তু দেওয়া হয়েছিল যে 75-এর 15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এই জাতীয় বক্তব্য প্রেস ক্লাবে বিএনপির নেতারা দেওয়ার পরে এটাকেও কি শান্তিপূর্ণ বলবো?
75 এর পুনর্গঠিত বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছে তার চেয়ে ভয়াবহ সেটাকে আমি শান্তিপূর্ণ হিসাব গ্রহণ করব এই জাতীয় ঘটনা ঘটাবার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির যে একটা ইমেজ সংকট হয়েছিল সেই ইমেজ সংকট থেকে উত্তরণের জন্য তারা এখন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে সরকার বাধা দেয় নাই অশান্তিপূর্ণ দিলে সরকারের কনস্টিটিউশনাল দায়িত্ব হচ্ছে নাগরিকের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা অশান্তি যারা করবে তাদের প্রতিহত করা গ্রেফতার করা আইনের আওতায় নিয়ে আসা সেই অশান্তি তারাও করেন নাই সরকারও বাধা দেয় নাই এই যে একটা স্বাভাবিক পর্যায়ের ভিতর থেকে হয়েছে সোরাব ভাই আপনারা দুজন যা বললেন হ্যাঁ আপনি মাঝখানে থেকে আমি দুজন খ্যাতনামা আইনজীবীর সাংবাদিক হিসেবে হ্যাঁ দুজন খ্যাতনামা আইনজীবীর মাঝখানে সুপ্রিম কোর্টে তাও এবং এক ধরনের হ্যাঁ অবশ্যই সুপ্রিম কোর্টের এবং অভিজ্ঞতার ভান্ডার আপনার অনেক সমৃদ্ধ আমাদের না না অভিজ্ঞতা আছেন রেফারি হিসেবে সাংবাদিক না গণতন্ত্রের যে ব্যাখ্যা দুজনে দুই দিক থেকে দিলেন একটা হলো যে প্রথম আজকে যে কর্মসূচিটা হলো এবং কোনো অঘটন ঘটেনি পুলিশও বাধা দেয়নি যারা মিছিল করেছে তারাও কোনো শান্তিপূর্ণভাবে করছে এটার জন্য কিন্তু নাগরিক হিসাবে দেশের শান্তিপূর্ণ মানুষ হিসাবে আমি মনে করি যে এটি একটি ভালো উদাহরণ হয়ে রয়েছে সরকারের দিক থেকেও বিরোধী দলের দিক থেকেও কোনো রকম প্রথম কর্মসূচি অনেকদিন পর ঢাকায় পারভেজভাবে বলেছেন ঢাকায় প্রথম কর্মসূচিটা শান্তিপূর্ণ হয়েছে সুতরাং আমি আশা করেছিলাম উভয়ের পক্ষ থেকে একটা স্বস্তি প্রকাশ করা হবে যে অন্তত প্রথম পারভেজভাই বলতে পারতেন যে আমাদের প্রথম কর্মসূচিতে সরকার বাধা দেয়নি দ্বিতীয়ত রেজাউল ভাই বলতে পারতেন যে এক শান্তিপূর্ণ কর্মসূচি যে আমরা এই ঔদার্য দেখিয়েছি যদি সরকারের পক্ষে দ্বিতীয় হচ্ছে যে ঘটনার পিছনেই ঘটনা থাকে যদি আমি পারভেজের কথা প্রসঙ্গে বলতে চাই যে ইসরায়েল এবং গাজার এই যে উদাহরণ আমার মনে হয় যে একটু আইনি ভাষায় আদালতে তারা আদালতে যেভাবে বলেন যে অপরাধীকেও নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করেন আবার নিরপরাধীকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করেন এটা যদি আমাদের রাজনীতির কি বলে উপাদান হয় অথবা রাজনীতিতে এই ভাষা ব্যবহার করে তাহলে কিন্তু বর্তমান যে গণতন্ত্রের সংকট বলি দেশ শাসনের সংকট বলি রাজনৈতিক অনাস্থার সংকট বলি জনগণের জীবনযাত্রার সংকট বলি সেটা থেকে আমরা বের হতে পারবো না আমরা সমাধান পাবো না গাজা হলে কিন্তু জন্মদিনের কেক কাটা যেত না গাজা হলে কিন্তু শান্তিপূর্ণ মিছিল করা যেত না আবার বিরোধী দল যদি অশান্তিপূর্ণ কিছু করতেন যদি বিরোধী দল গাজা আবার যদি সরকার ইসরায়েলি হতেন তাহলেও যেসব কর্মকাণ্ড বিরোধী দল করেছে বা আমরা এখানে টিভি টক শোতে বসে কথা বলতে পারছি সেটা তো পারতাম না সুতরাং স্বীকার করে নিতে হবে হ্যাঁ অবশ্যই 5 জানুয়ারির নির্বাচন বিতর্কিত নির্বাচন প্রশ্নবিদ্ধ কিন্তু এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য দায়ী কারা শুধু কি সরকারি দল বিরোধী দলের কোনো দায় নেই বিরোধী দল কেন নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার বিরোধী দল জনগণের যে ভোটাধিকার আমি তো মনে করি যে বিরোধী দলও সেই ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে সরকারি দলও করেছে কারণ যদি বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা না থাকে সরকার তো ব্যাখ্যা যে 143টি আসনে তারা প্রতিদ্বন্দ্বী পাননি অন্তত 2007-এর উদাহরণ ধরে যদি দেখি 2007 সালে নির্বাচনটি হয়নি কিন্তু বিরোধী দল তৎকালীন বিরোধী দল অন্তত আমি বলবো রাজনৈতিক কৌশলে তারা জয়ী হয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যে তার নির্বাচনটা হোক ইয়াজউদ্দিন আহমদের অধীনেও অন্তত এইবারে যদি বিরোধী দল জনগণকে এটা বোঝাতে পারতো যে আমরা একটা নির্বাচন চাই আমরা নির্বাচন অবাধ হোক অবাধ না হলে এই এই কারণে আমরা এখান থেকে পিছিয়ে দিলাম কিন্তু প্রথম থেকেই হচ্ছে যে আমরা দাবি আদায় করব তারপর নির্বাচন হবে হ্যাঁ সেটা যদি পারতেন নির্বাচন যদি বন্ধ হতো সেটা কি ফল হতো আমরা জানি না কিন্তু এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি এটা অবশ্যই দেশের অন্যতম প্রধান দল সংসদে নেই আবার সরকারের সরকারের অংশ সেই একটি দল বিরোধী দল সুতরাং গণতন্ত্রের যে সুস্থ চর্চা সেটা আশা করা যায় না সেটা নেই এবং প্রধান আমাদের দেশে 1991 বলে 1996 বা 2001 সালে এমনকি 2007 সালের উদাহরণ দিয়ে যদি বলি নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয়
তারপরও ক্ষমতাসীনরা গণতান্ত্রিক আচরণ করেন না এবং বিরোধী দলও তার নৈতিক দায়িত্ব তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন না এবং এখানে নির্বাচনটি সেভাবে অবচ্ছষ্ট তো হয়নি সুতরাং সেখানে সেটা আশা করবে সমস্যাটা কিভাবে সরকারকে বুঝতে হবে একটা সমস্যা হয়েছে যার জন্যই হোক এবং সমস্যাটা কিভাবে উত্তরণ করা যাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে তার সরকারের আমলে সব সময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং তারা জনগণের ভোটাধিকার রক্ষা করেছে কিন্তু 5 জানুয়ারি নির্বাচন সেটি নিশ্চিত করে না বিরোধী দল গণতন্ত্রের জন্য আন্দোলন করে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের যে রীতিনীতি সেটি কিন্তু 5 জানুয়ারির আগে তারা সর্বাংশে দেখাতে পারেনি গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে আরেকটি আন্দোলন যুক্ত হয়েছিল সেটি হচ্ছে অসাংবিধানিক সেটি হচ্ছে অগণতান্ত্রিক যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে এই দুটি আন্দোলনকে এক করে সরকার কৌশল করেছে সেই কৌশলের কাছে আমি বলবো যে বিএনপি হেরেছে বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবির যে আন্দোলন সেটি ন্যায়সঙ্গত সেটি গণতান্ত্রিক আন্দোলন সেটি সরকারকে বাধ্য করতে পারেনি কিন্তু তার চেয়েও বড় ব্যর্থতা হচ্ছে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে যে সহিংস আন্দোলন হয়েছে সেই আন্দোলন সঙ্গে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন বা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে আন্দোলন সেই আন্দোলনটা একীভূত হয়ে গেছে মানুষের মধ্যে এটি শুধু সরকার সমর্থকদের না মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে নির্বাচন আদৌ হবে কি না দেশের স্বাভাবিক অবস্থা থাকবে না জনগণের নিরাপত্তা থাকবে কি না এখানে পুলিশ কতজনকে মারছে পুলিশ এবং আন্দোলনকারীরা কতজন পুলিশ মারছে কতজন নাগরিককে মারছে তার চেয়েও বড় হচ্ছে যে মানুষের জনজীবনের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল এবং ভবিষ্যতে কি হবে সেই শঙ্কা ভয় ভীতি মানুষের মধ্যে ছিল 5 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন একতরফা হয়েছে কিন্তু মানুষ তো গত 8 মাস কিছুটা স্বস্তি বোধ করেছে রাস্তায় নামলে তারা ভয় ভীতি পায় না কিন্তু এর অর্থ এটা নয় যে সরকার ধরে নেবে যে 5 বছরের জন্য তাদের শাসন ক্ষমতা গ্যারান্টেড এটা যদি ধরে নেয় আমি মনে করি ভুল করবে কারণ প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন নির্বাচনের আগে এটি নিয়ম রক্ষার নির্বাচন তারা একটি সবার অংশগ্রহণে নির্বাচন করতে চান আর সরকার যদি সরকারের মন্ত্রীরা যখন তারা এতই আস্থাশীল যে মনে করেন যে তারাই নির্বাচনে জিতবে দেশের সিংহভাগ মানুষের সমর্থন তাদের পক্ষে আছে যে কোনো সময় নির্বাচন দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি সমাধান হতে পারে না হলে সরকারকে দেখতে হবে যদি আজকে তারা যে অবস্থায় আছে এই বিরোধী দল যদি তাদের অবস্থায় থাকতো এবং সরকারে যারা আছে তারা যদি বিরোধী দলের অবস্থায় থাকতো তাহলে কি আজকের ক্ষমতাসীন দল সেটি মেনে নিত না সুতরাং একটা আলোচনার এই যে শান্তিপূর্ণ কর্মসূচি আজকে শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে বলে আমরা স্বস্তি বোধ করেছি আমরা শঙ্কা নিজেদের শঙ্কিত বোধ করিনি সে শান্তিপূর্ণ কর্মসূচি শুধু একদিন তো না সেটি প্রতিদিনের জন্যই প্রয়োজন এবং প্রতিদিনের প্রয়োজন বলেই দুই পক্ষকে একটা সমঝোতায় আসতে হবে বসতে হবে আলোচনা করতে হবে কে কতটা ছাড় দিবে কে কতটা অনর অবস্থানে থাকবে সেটি আলোচনার টেবিলের সমাধান হবে কিন্তু আলোচনার বিকল্প নেই সমঝোতার বিকল্প নেই একটা টেলিফোন আছে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি মাসুদ জানা বলছি বগুড়া থেকে জি আমি তিন জনের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি যে আমরা আসার কতদিন আর এইভাবে নিরাশার এই যে বিএনপি আবার মাঠে নামছে আওয়ামী লীগ আবার কথা বলছে যে তারা রাস্তা দেখবে আসলে সাধারণ জন কি করব কোন দিকে এটা আমার তিনজনের কাছে প্রশ্ন এটা একটু উত্তরটা দিবেন ঠিক আছে আমি সৌরভ ভাইয়ের একটি কথা শুধু যোগ করতে চাই উনি যা বলেছেন আমি সবকিছু এগ্রি করেই এবং রেজা ভাইয়ের অনেক কথার সাথে এগ্রি করেই আমি শুরু করছি উনি বলেছেন যে বিএনপির ভুলের কারণে 5ই জানুয়ারি নির্বাচনের আমরা ভোট দিতে পারিনি আমি বলেছি বিএনপি যদি ভুল করেও থাকে দল হিসেবে কিন্তু জিত হারলোটাকে বাংলাদেশ হারালাম কি গণতন্ত্র এই যে বাংলাদেশকে হারিয়ে দিয়ে গণতন্ত্রকে হারায় আপনি কি জয়ী হতে চান কোনটা অর্জন করতে চান কি অ্যাচিভমেন্ট আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি বলছেন যে যে যার স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা যিনি বিশাল মহিরুহ নিয়ে জন্ম নিয়েছিলেন যার মানে প্রজ্ঞা নেতৃত্বের জন্য আজকে বাংলাদেশ পেয়েছি তার কন্যা হলে কি গণতন্ত্রকে মাটি চাপা দিতে হবে তার কন্যা হলে কি নির্বাচন করা যাবে না তার কন্যা হলে কি গণতন্ত্রকে নির্বাচনে পাঠাতে হবে এগুলি কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না
আমি সব কিছুকে মেনে নিলাম। বিরোধী দলের মনে করেন আপাদমস্তক বিরোধী দল ভুল করেই আসছে, কারণ ওনাদের দৃষ্টিতে বিরোধী দল তো নেই, বিএনপিকে তারা দল হিসেবে স্বীকার করতে চায় না, তারা বলে ক্যান্টনমেন্টের জন্ম নেয় একটি দল। আমি তার সাথেও একমত, কিন্তু আমার ভয়টা কোথায়, এই ক্যান্টনমেন্টে জন্ম নেয়া সামরিক স্বৈরাচারের একটি দল, যে দলটি নির্বাচনে না আসলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়ে যায়, যে দলটি ইলেকশনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হয় না, যেই দলটির নেত্রী বাংলাদেশের না সারা বিশ্বের কাছে ফাইটার ফর ডেমোক্রেসি হিসেবে চিহ্নিত হয়েছিলেন, যার আপাদমস্তক যিনি তার কার্যক্রম তার নেতৃত্ব প্রজ্ঞা দিয়ে বুঝিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রের সাথে তার নামটি জুড়ে দেওয়া হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তাকে বিহীন যে পার্লামেন্ট আমরা যে গেজেট করে যে বিরোধী দল তৈরি করেছি, সৌরভ ভাই বলতে বাধ্য হয়েছেন, আমরাও এখানে যারা বসে আলোচনা করছি, সংকট একটা আছে। এখন সরকার বাহাদুরদের কথা শুনলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, যেমন আমরা দেখলে সরকারের যে মুখপাত্র বলে দাবি করেন, উনি বলে বলেছিলেন যে গণতন্ত্র আর উন্নয়নের সঙ্গে যায় না, আরেকজন আমাদেরকে তো মানুষের বিষয়ে শিকারই করতে চান না একটা কমিউনিটিকে। এখন এই যে জনগণকে শাস্তি দেওয়ার জন্য, প্যারালাইজ করার জন্য আপনি এই ধরনের লোকদেরকে যখন আপনি রিক্রুট করবেন, তখন কিন্তু গণতন্ত্র কিন্তু এমনিতেই বলে যে বাবা আমাকে মুক্তি দাও, আমি এই জায়গায় থাকতে পারবো না। এবং যথারীতি তাই হচ্ছে, গণতন্ত্রকে আমরা পাঠিয়ে দিই, আজকে আমরা সভ্যতা নিয়ে কথা বলছি, আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, আট মাসের সিসপেশনের কথা বলছি, কিন্তু এই সিসপেশন ফর হাউ লং, আমাকে কিন্তু আবার সে একই জায়গায় নিপতিত করছে। বিরোধী দল যখনই একটি কর্মসূচি দিচ্ছে, সরকার ওভার রিয়্যাক্ট করছে, অথচ যেই বিরোধী দলকে সরকার গেজেট দিয়ে মানিয়ে দিয়েছে, তারা যদি বলে যে আজকে আমরা মিছিল করব, সরকার পারলে তার সমস্ত বাহিনী দিয়ে সেটাকে সফল করার চেষ্টা করবে। এই যে দেশের একটা অদ্ভুত ক্যারিকেচার, এই ক্যারিকেচারটা দিয়ে দানিশ ভাই আর যাই হোক, আপনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারবেন না, আর নির্বাচনী যে জিনিসটা আমরা দেশের প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু তিরোহিত হয়ে গেছে। আমি একটা জিনিস বলি, রেজা ভাইয়ের সাথে আমি চাচ্ছিলাম না ওখানে আবার যাওয়ার জন্য, রেজা ভাই বললেন যে আমাদের বিএনপি থেকে বলা হয়েছিল নির্বাচনকে প্রতিহত করা, 5ই জানুয়ারি নির্বাচন, আপনিই বলুন দানিশ ভাই, বাংলাদেশের কোন জনগণটি চেয়েছিল যে 5ই জানুয়ারি নির্বাচনটি হোক? এই যে বিরোধী দল বিহীন নির্বাচন বিহীন 153-154 জন লোক এমনিতেই অটোভাবে প্রমোশন পেয়ে গেল, আর আমাদের যারা যারা নিজেকে গণতন্ত্রের কি মানুষকন্যা বললেন, তিনি ভোট দিলেন না, স্পিকার ভোট দিলেন না, প্রধান রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি ভোট দিলেন না, প্রধান বিচারপতি ভোট দিলেন না, এই যে ভোটার বিহীনভাবে যে ভোট দেওয়ার যে পায়তারা, সেটাকে জাস্টিফাই করার জন্য আমরা আবার বলছি যে উই হ্যাভ বিন ইলেক্টেড ফর 5 ইয়ার্স। এখন এটাকে কি বলবো, জোকস না মন্ত্রীদের বক্তব্য, না এখন প্রধানমন্ত্রীও দেখলাম যে সেই দলে সামিল হয়ে গিয়েছে। এখন আমরা যারা 2-4 জন গণতন্ত্র গণতন্ত্র বলে হা পিত্তেশ করছি, আসলে আমাদেরটা তাহলে কি? নিশ্চয়ই আমাদের যেহেতু প্রধানমন্ত্রী কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী, কারণ রাষ্ট্রীয় মাধ্যম দ্বারা সেটা পরিচালিত হয়, সমগ্র মন্ত্রিসভা যদি একসঙ্গে বলে দেশে গণতন্ত্র আছে, প্রধানমন্ত্রী যদি বলেন আর মন্ত্রী বাহাদুরা বলে ইয়েস আহা বেশ বেশ, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। কিন্তু পারভেজ ভাই আমাকে বলেন, আপনি যদি মনে করেন 5ই জার্মানির নির্বাচনটা হলো না, জি সেক্ষেত্রে কি হতো? আচ্ছা, সেক্ষেত্রে আমার কাছে একটা সলিউশন, ওটা দায়িত্ব কার ছিল? 5ই জানুয়ারি নির্বাচন না হলে সরকার একটা কাজ করতে পারতেন, নির্বাচন কমিশন এখানে রোল প্লে করতে পারতো, তারা এটা সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চে রেফারেন্স করে দিতে পারতো যে এই দেশের এই বর্তমান সিচুয়েশনে নির্বাচন সঠিক সময়ে যে হওয়ার কথা সেটা হয়নি, কারণ নির্বাচনের টাইমিং নিয়েও কিন্তু আমাদের মধ্যে দ্বিমত ছিল, কারণ একবার প্রধানমন্ত্রী বললেন যে এই যে আমরা বিশেষ ধরনের একটা সরকার আবিষ্কার করেছি, এই সরকারের মধ্যে যখন আমরা অটোভাবে ঢুকে যাব, তখন কিছু এই কাউন্টডাউন হবে, এই কাউন্টডাউন নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিভেদ ছিল এবং আমরা স্পষ্ট ছিলাম না, কারণ এরকম এই প্রথমবারের মতো আমার দেশে কেউ নিজের ইচ্ছে মতো ক্ষমতায় থেকে বললো আমার ইচ্ছে মতো নির্বাচন হবে, এর আগে কিন্তু ইতিপূর্বে আমরা এরকম কোনো সিস্টেম দেখিনি, শুধু আমরাও অনেকে জানতাম না যে কীভাবে করতে হবে। কিন্তু আমি এই ক্ষেত্রে শুধু একটা জায়গাতে শুধু থাকতে পারি, বিং এ লয়ার আই ফিল যে সেই সময় নির্বাচন কমিশন বলতে পারতেন যে ঠিক আছে আমরা এটা ফুল বেঞ্চে রেফারেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু সুপ্রিম এই সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা এই এই ক্রাইসিস মোমেন্টে কীভাবে তারা টেক কেয়ার করেন আমরা দেখি, গভর্নমেন্ট কিন্তু সেখানে যাননি, কারণ গভর্নমেন্টের যে আমরা যে নির্বাচন কমিশন যেটা দেখলাম সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন নিয়ে সরকার না, যে কোনো একজন নাগরিক হিসেবে বিএনপির কোন নেতাও তো যেতে পারতেন, এইটাই হচ্ছে একটা বড় ক্রাইসিস এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, আমার কাছে বিং এ মানে একজন সিটিজেন হিসেবে আমার কাছে মনে হয় যে এটি একটা ক্রাইসিস, আমরা কিন্তু একাধারে বিএনপির উপরে দোষারোপ করছি, আবার আমরাই নিজেরাই বুঝতে পারছি যে বিএনপিকে ছাড়া গণতন্ত্র চলবে না, তাহলে যাকে যাকে আপনি এসেন্সিয়াল মনে করবেন, যাকে ছাড়া আমরা আসলে আউদ আগাতে পারছি না,
তাহলে তার এত দোষ ত্রুটি দেখার জন্য আজকে বিএনপির আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমার কাছে ছোট্ট একটা রেফারেন্স আমি বলে দিই, সেটা হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটা নির্বাচন হয়েছিল আমার দেশে, এবং এটার জন্য বিএনপিকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন, এইটা সেটা বলে বলা হয়। কিন্তু সেই নির্বাচনটি ছিল আওয়ামী লীগের, তৎকালীন আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে কেয়ারটেকার সরকার ইমপ্লিমেন্ট করার জন্য সেই সংসদে পাশ হয়েছিল, এবং খালেদা জিয়া কিন্তু জনগণের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু খুব অল্প সময়ের সময় সেটা আবার বিরোচিত করে ফেললেন। ওই 16ই ফেব্রুয়ারি নির্বাচন, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য 16ই ফেব্রুয়ারি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন উনি একটা প্রেস ব্রিফিং করেছিলেন, এবং সেটা তৎকালীন সমস্ত পত্রিকায়, সৌরভ ভাই হয়তো মনে করতে পারবেন, সমস্ত পত্রিকায় সেটা রিপোর্ট বেরিয়েছিল প্রেস ব্রিফিংয়ে। আমি ভাষাটি মুখস্থ করে এসেছি, আমি একটু বলি। উনি দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানালেন যে এই ধরনের একটি নির্বাচন প্রতিহত করার জন্য, এবং উনি বললেন 137টি কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং 3 জন লোক মারা গিয়েছে, এবং ঢাকা চিটাগাং কোন কোন জায়গায় সমস্ত উনি একটা ব্যাখ্যা দিলেন যে কী কীভাবে নির্বাচনটিকে প্রতিহত করা হয়েছে, এবং সর্বশেষ উনি জনগণকে ধন্যবাদ দিলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বললেন। আমি এটা নিয়ে কোনো আশ্চর্য বোধ করছি না, একটি দল যখন নির্বাচনে এই আন্দোলনের মধ্যে আছে তাদের এই ধরনের ডেলিভারি হতেই পারে, আমাদের দেশে তৃতীয় বিশ্ব আন্দোলনের এটাই ভাষা। এখন এই যারা কেয়ারটেকার সরকারের আন্দোলনের নামে ধরেন বাস পুড়িয়েছে, জনগণকে ই করেছেন, অনেককে দিগম্বর করেছে, এরকম অসংখ্য কথা আমি বলতে চাই না যা হয়েছে আমার দেশে, কারণ আন্দোলনের চ্যাম্পিয়ন আওয়ামী লীগরাই বলে যে আমাদের চেয়ে বেশি চ্যাম্পিয়ন কেউ হতে পারে না। ইয়েস, আপনি রোগী বৈঠা দিয়ে আন্দোলন করলে চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকে, কারণ আপনি শুরু থেকে একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন, কারণ অন্য কোনো বিরোধী দলের আবার এই এই মনোপলিটা নেই, এটা সরকার নিয়ে নিয়েছে একাভাবে। এখন বিরোধী দল চাইলেও কিন্তু লগি বৈঠা দিয়ে করতে পারছে না, কারণ তাদের প্রতীক এটা, তাদের সিস্টেমও এটা, তাদের উইপেন্সও একটা। এখন আমাদের বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা ছিল আমি মনে করি, তারা এই প্রধানমন্ত্রীর আন্দোলনের ভাষাতে উজ্জীবিত হতে পারেননি। ওনারা যদি বিএনপি ঘোষণা করতে পারতো যে আমরা, হ্যাঁ, লগি বৈঠা নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে আমরা অবস্থান নিব, তাহলে আমি মনে করতাম যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই আন্দোলনের সমর্থন দিতেন নৈতিকভাবে, কারণ উনি যেহেতু এই আন্দোলনটা করে এসছেন, ওনার পক্ষে তো সম্ভব হতো না এই খবরদার লগি বৈঠা নিয়ে কেউ নামলে কিন্তু আমরা কিন্তু লাঠিপেটা করবো বা আমরা গুলি করবো, নিশ্চয়ই উনি এটা অবস্থান নিতেন না, আমি বিশ্বাস করি এটা। তো বিএনপির বা বিরোধী দলের একটা টেকনিক্যাল একটা ভুল ছিল এই জায়গাটাতে। আর সেকেন্ডলি যেটা হয়েছে যে এই যে আন্দোলনের ব্যাপারে প্রতিহতের কথা, রাষ্ট্র কিন্তু একটা, দানিশ ভাই, অনেক বিশাল মাধ্যম, অনেক শক্তিশালী, সবচেয়ে বড় অর্গান, রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি যুদ্ধ ঘোষণা করতে পারবেন না বিং এ সিটিজেন। আমরা যেটা বিএনপি বা 19 দলীয় জোট যেটা করেছিল সেটা হচ্ছে তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে, আর আহ্বানের ফলশ্রুতিতে জনগণের সংস্ফুর্ততার কিছু প্রকাশ ঘটেছে, যেমন এই কয়েকজন প্রিজাইডিং অফিসারও মারা গিয়েছেন দুঃখজনকভাবে, যেটা আমরা কাঙ্ক্ষিত না। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে যেখানে আপনি নির্বাচন করতে চাবেন, আমি নির্বাচন বর্জন প্লাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছি, সেখানে তো আর নিশ্চয়ই মানে আপনি সৌহার্দ্যপূর্ণ কোনো পরিবেশ দেখার কোনো সুযোগ নেই। সুতরাং এটা আমাদের ব্যাড লাক, আজকে 42 বছর পরেও যে দলটির হাত দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বলে তার দাবি করেন, আনফর্চুনেটলি সেই দলের হাতেই আজকে গণতন্ত্রটি নির্বাচনে চলে গেল। আমাদের একটুখানি কাজ, একটা সেকেন্ড দাম শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে কি, আমরা যাই বলি, মোটা দাগে বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েতে বলি, আজকে যত কিছু আমরা বলি, বিএনপির হাজারটা সমালোচনা করতে পারবো বসে বসে, খালেদা জিয়ার অনেক পদক্ষেপে নিয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন, ওয়েল, কিন্তু আজকে আপনাকে ঘোষণা করতে হবে যে বিএনপি থাকবে না, বিএনপিকে অনেকে বলেন পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দেন বা তাদেরকে সামরিক স্বৈরাচারের দল হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই বিএনপিকে ছাড়া সংকটটা কোথায় হয়, এটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শুধু আমাদেরও মনে বোঝার সময় এসে গেছে যে আসলে আমরা যাই বলি যে বিএনপিকে বাদ দিয়ে গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক কাঠামো কোনো কিছু শক্তিশালী হওয়ার সুযোগ নেই, এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, তাহলে বোধহয় আমাদের ভাষার প্রায়োগিক দিকটা আরও বেশি সুগম হবে, আরও বেশি কনস্ট্রাকটিভ হবে বলে আমি বিশ্বাস করি। রেজাউল ভাই, উনি একটা কথা বলেছেন, আমি যেটা ওনাকে প্রশ্ন করেছিলাম যে নির্বাচন না হলে কি হতো, ওই অবস্থাতে উনি বলছেন সুপ্রিম কোর্টের কাছে একটা, বিচারপতির কাছে একটা রেফারেন্স হিসেবে দেওয়া যে এখানে কী হবে আইনগতভাবে, এবং একটা সরকার যখন ক্ষমতায় থাকে সেক্ষেত্রে যখন সংসদ চালু থাকে সেই অবস্থায় আসলে কি হওয়া উচিত ছিল, দেখুন এখানে আপনার ইয়াতে কি বলে রেফারেন্স যেটাকে বলে সেটা হলো আইনের যদি কোনো অস্পষ্টতা থাকে সেই ব্যাপারে ক্লিয়ার করার জন্য সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাতে পারেন। যেমন বিডিআর মিউটিনির ব্যাপারে সেনাবাহিনী পক্ষ থেকে দাবি করা হলো যে সেনা আইনে বিচার করতে হবে, আবার অনেকে বললেন যে না, বিডিআর এর জন্য নির্ধারিত ল আছে সেটা হবে, এই নিয়ে একটা সেন্সিটিভ অবস্থা হলো,
তখন সুপ্রিম কোর্টে পাঠানো হলো। সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে দেশের প্রাজ্ঞ আইনজীবীদের শুনলেন, এমিকাস কিউরি শোনার পরে তারা ডিসাইড করলেন যে এই আইন হবে। আমাদের সংবিধানে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার বলা আছে, একটি সংসদের টেনিউর কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে। সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হয়, পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত যদি কোনো আইন প্রণয়ন বন্য কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, তাহলে স্পিকার যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টকে সমন্স করবেন যখন আইন প্রণয়ন বা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আইনের পরিষ্কার ব্যাখ্যা রয়েছে, যদি ব্যাখ্যা না থাকতো ওই জায়গাটা আসতো। এখন ধরে নেন, আমি কথা প্রসঙ্গে বলি, এইরকম একটা অবস্থাই হলো, আবার ওই সংসদকে সমন্স করলেন যে আপনার পার্লামেন্টে আসেন। তখন আমার ভাই পারভেজরা বলতো যে সংসদের ভোট দিছিলাম 5 বছরের জন্য, 5 বছর শেষ হয়ে গেছে, আবার তাদেরকে টেনে আনছে আজীবন কাল ক্ষমতায় থাকার জন্য। আইনগতভাবে যদি অস্পষ্টতা থাকতো তাহলে রেফারেন্সে পাঠাবে, নাম্বার ওয়ান। আর সেই ক্ষেত্রেটা হলো অ্যাক্ট অফ গড অথবা আনইউজুয়াল সিচুয়েশন হলে, সেই ক্ষেত্রে অ্যাক্ট অফ গড বলতে যেটা কখনো স্বাভাবিক অবস্থা ছিল না, বিডিআর মিউটিনিটি এক কোনো স্বাভাবিক অবস্থা ছিল না। তো এখানে নির্বাচন কত তারিখে করতে হবে, কতদিনের ভিতর করতে হবে, পারভেজ একটা কথা কারেক্ট বলছেন যে সময়টা হেরফের করে আরও গণক বেরোনো যেত, সেটা কখন, যদি পার্লামেন্টের মেয়াদ স্বাভাবিক অবস্থার ভিতর থেকে শেষ হয় তাহলে কখন নির্বাচনী শিডিউল ডিক্লেয়ার করতে হবে, আর অস্বাভাবিক অবস্থার ভিতর থেকে যদি শেষ হয় তখন কখন ডিক্লেয়ার করতে হবে, ওখানে কিন্তু একটা আলাদা ক্ষেত্র রয়েছে। তা আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় পার্লামেন্টের মেয়াদ শেষের যে অবস্থাটা ছিল সে অনুযায়ী নির্বাচনের শিডিউল ডিক্লার হয়েছে, সেই শিডিউল ডিক্লারের ভিতর থেকে বেআইনিভাবে কিছু হয়নি। বিএনপি নির্বাচনে আসে নাই, বিএনপি নির্বাচনে না আসার কারণে যে অসুন্দর নির্বাচনটা হয়েছে, যেটা চমৎকারভাবে সৌরভ ভাই বলছেন, সেই অসুন্দর নির্বাচনটা বাঙালি জাতির কাঁধে এসেছে। এই নির্বাচনকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না, এটা কোনো আনন্দ মুখরতা ছিল না, কম্পিটিটিভ নির্বাচন ছিল না, কন্টেস্টিং ছিল না, কিন্তু রিয়েলিটি হলো যদি এই ধারাবাহিকতা রক্ষা করা না হতো তাহলে বিকল্প ছিল, একটা হলো সাবেক পার্লামেন্টকে সমন্স করা, আর একটা ছিল যেটা বলতে হয় না যে অস্বাভাবিক পথে কেউ এসে প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম। কাজী বাংলাদেশ কিন্তু এই আসসালাম আলাইকুমের কালচার থেকে বেরিয়ে আসার জন্য গণতান্ত্রিক আন্দোলন করে অসংখ্য মানুষ রক্ত দিয়েছে। সেলিম দেলোয়ার, ময়াস্তিচা, সফন বসুনিয়া, শাহজাহান সিরাজ, নূর হোসেন ফাত্তা, দীপালী সহ অসংখ্য শহীদের জানাজা কিন্তু আমরা পড়েছি ওই আসসালাম আলাইকুমের ধারাবাহিকতার থেকে। বঙ্গবন্ধুকে হত্যার পরের কিন্তু পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে যারা ক্ষমতায় থাকার কথা ছিল তাদের কিন্তু থাকতে দেওয়া হয় নাই, তখনও কিন্তু আসসালাম আলাইকুমরা এসে মার্শাল্লাহ জারি করছেন, এরশাদ সাহেব আসসালাম আলাইকুম দিয়ে মার্শাল্লাহ জারি করেছেন। ওই কালচার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা গণতন্ত্রের সাংবিধানিক যে ডিকটামটা আছে সেই ডিকটামের ধারাবাহিকতা আমরা চলতে চেয়েছি। আরেকটা কথা পারভেজ বলছেন যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা অনেক পাওয়ারফুল, মিডিয়া তাদের সঙ্গে আছে, তারা যদি বলে গণতন্ত্র আছে, অন্যরা বলে বেশ বেশ, তাহলে তো আমাদের কিছু করার নাই। আরে যদি করার নাই থাকে তাহলে তো বিরোধী দলের যে রাজনৈতিক কর্মসূচি এটা থাকলো না। আমি মনে করি জনগণের পক্ষে করার অনেক কর্মসূচি আছে, সেই কর্মসূচি নিয়ে জনগণকে যদি বিএনপি তাদের পক্ষে আনতে পারত তাহলে কিন্তু এই 5ই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি নেত্রীর যে কর্মসূচিটা আপনার নিশ্চয়ই মনে আছে, যেদিন বিএনপি নেত্রীর বাড়ির সামনে বালি বোঝাই ট্রাক দিয়ে আটকাই দেওয়া হলো, তার আগে কিন্তু বিএনপি নেত্রী বলছিলেন যে আমি আজকে নির্দেশ দিচ্ছি এই সমাবেশ হবে, আমি যদি নির্দেশ দেওয়ার নাও পারি আপনার সবাই আসবেন। আপনার মনে পড়ে ঢাকার কোন অলি গলিতে 10 জন বিএনপির কর্মীর একটা মিছিল কোথাও হয়েছে, শব্দ শোনা গেছে? অর্থাৎ বিএনপি জনগণকে সম্পৃক্ত করবেন কি, নিজের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ নেত্রী এই অবস্থা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়ায় দেখার পরেও একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, জাতীয় কমিটির মেম্বার, মাঠ পর্যায়ের কর্মী, ঢাকা নগরের কর্মী রাস্তাঘাটে ন্যূনতম অলিগলিতে একটা মিছিল করতে পারে না? একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আসাদুজ্জামান আসাদ, আমি কুষ্টিয়াতে বলছিলাম, আমি পেশায় সাংবাদিকতা করি। জি, আমার প্রশ্নটা হচ্ছে প্রথম হলো সহযোগী সম্পাদক জনাব সৌরভ হাসান স্যারের কাছে। জি স্যার, ভালো আছেন? জি ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে যে বিগত সব সরকারই আপনার হচ্ছে বিচার বিভাগ পুলিশ বিভাগকে ব্যবহার করে আসছে, আমাদের রাজনীতি দলের তো কোনো গণতন্ত্র নাই, কোনো গণতন্ত্র চর্চা নাই, এই দুই সংস্থা সোচ্চার হবে কবে এবং এটা কিভাবে সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে, এটা সৌরভ ভাই বলবে তার আগে। আমি যে আর বলছিলাম যেটা, যে জনগণকে সম্পৃক্ত করতে পারলে
আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল করেছে, আমি আওয়ামী লীগের কোনো পোর্টফোলিও হোল্ড করি না। আওয়ামী লীগ রাস্তায় মিছিল করছে, মালিক উকিলের আঙ্গুল ভেঙে গেছিল, হাজী সেলিমরা রাস্তায় জুতার তলে পড়েছে, মতিয়া চৌধুরী পিটানে রাস্তায় পড়ে গেছে, মোহাম্মদ নাসিমরা পড়েছে, জিল্লুর রহমান কিন্তু ড্রেনের ভিতর পড়ে গেছিলেন, মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আওয়ামী লীগ কিন্তু রাজপথে আন্দোলন করে ধারাবাহিকতার ভিতর থেকে আসছে। পারভেজ বলছেন যে আওয়ামী লীগ আন্দোলনের চ্যাম্পিয়ন দাবি করে, এটা খুব স্বাভাবিক যে দলটি 65 বছরের রাজনৈতিক ইতিহাস, আন্দোলন সংগ্রাম চড়াই উত্তরার মধ্য থেকে আসছে, সেই দলটি রাজনৈতিক পলিসি কিভাবে করতে হবে, মানুষের বিষয়কে সামনে নিয়ে কিভাবে মানুষকে সম্পৃক্ত করতে হবে, সেটা তারা কিন্তু তাদের সমগ্র রাজনৈতিক ধারাবাহিকতায় প্রমাণ করেছে। এর ফলেই কিন্তু 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে বিজয় হয়েছে, 71-এ নিরস্ত্র মানুষ সশস্ত্র একটি সরকার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগ তাদেরকে ঝাঁপিয়ে পড়তে, উদ্বুদ্ধ করতে, নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিল। কারে আন্দোলনটাকে আজকের বিরোধী দলকেও আমি অবজ্ঞার করার কোনো কারণ নাই। বিএনপি যেভাবেই সৃষ্টি হোক ক্যান্টনমেন্ট থেকে, তারা একাধিকবার ক্ষমতায় ছিল, তাদের ভালো একটা সংখ্যক সমর্থক আছে, দলীয় নেতাকর্মী আছে, তারা যদি রাজনীতিতে মানুষের চাহিদাকে কাজে লাগিয়ে আন্দোলনকে বেগবান করতে পারতেন, তাহলে তো বেগম খালেদা জিয়াকে যে অসহায় অবস্থায় দেখেছি, তিনি বাড়ির ভিতর অবরুদ্ধ, রাস্তাঘাটে তার কোনো কর্মী নাই, সেই অবস্থা হতো না। সেই জন্য বলতে চাই যে আইনি মোকাবেলা কারো করার কথাটা পারভেজ বলছেন, এই নির্বাচনের প্রক্রিয়ার একটা পার্ট তো সুপ্রিম কোর্টে এক্সামিন হয়েছে, ইতিমধ্যে পরীক্ষিত হয়েছে যে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা ভ্যালিড কি ভ্যালিড না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ডেফিনেটলি ভ্যালিড, কারণ ল প্রণয়ন যেভাবে হয়েছে লয়ের বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই, সে কারণে ওইটানিকে প্রশ্নবিদ্ধ করার মতো সাংবিধানিক অবস্থা নাই, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের কারণে সেখান থেকে কিন্তু নতুন করে বিতর্ক আনার কোনো অবকাশ নাই। এখন যে জিনিসটা হওয়া উচিত, আমি পারভেজের সঙ্গে একমত, হওয়া উচিত উভয় বড় দলগুলির ভিতরে একটা সৌহার্দ্য সমঝোতার জায়গা আসতে হবে, যেতে ডেভেলপমেন্টের জন্য, রাজনীতি নিজেদের জন্য না, ক্ষমতায় থাকার জন্য না, অথবা ক্ষমতায় যাওয়ার জন্য না, মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করার যে রাজনীতি, যে অতীতের ঐতিহ্যের রাজনীতির কথা আমরা জেনেছি, যে রাজনীতি ছিল মানুষের কল্যাণে, যে রাজনীতি ছিল নীতির রাজাকে লালন করা, নীতির রাজাকে ধারণ করা, অপরের জন্য উৎসর্গ করা, যে রাজনীতি হবে না নিজের আইন কামের প্রফেশন, দুর্বৃত্তকে পৃষ্ঠপোষকতার রাজনীতি, সেইটার থেকে বেরিয়ে আসার জন্য একটা সমঝোতার জায়গা দরকার। তবে ফান্ডামেন্টাল কিছু জায়গা থাকতে হবে, সেটা হলো আমাদের দেশের অস্তিত্বের কথায় একমত হতে হবে, দেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে একমত হতে হবে, দেশের সৃষ্টির জন্য যাদের অবদান তাদের ব্যাপারে একমত হতে হবে, দেশের বিরোধিতা যারা করেছে তাদের ব্যাপারে একমত হতে হবে, আর সহিংসতার জায়গার থেকে বেরিয়ে আসতে হবে, খুন করার চিন্তাচেতনার বাইরে থেকে বেরিয়ে আসা দরকার। সৌরভ ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেতরে কি গণতান্ত্রিক চর্চা আছে? ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধু, সাংবাদিক বন্ধু যে টেলিফোন করেছে, গণতন্ত্রের চর্চার সুযোগ তেমন নেই। কোন কোন দলে, বড় দলে গঠনতন্ত্র মতেই নেই, তাদের গঠনতন্ত্রই এমন করা হয়েছে যে ঈশ্বরের পর দলীয় প্রধান, পার্টি প্রধানের ক্ষমতা, বিশেষ করে আমি বলবো যে বিএনপি এবং জাতীয় পার্টির। আর আওয়ামী লীগে গণতন্ত্রে গণতন্ত্রের কথা আছে, কিন্তু প্রয়োগে বা বাস্তবে সেই গণতন্ত্র চর্চা আমরা দেখি না। সেখানেও একক নেতৃত্ব, একক কর্তৃত্ব এবং অন্যদের সেখানে কথা বলার সুযোগ কম। দ্বিতীয় হচ্ছে যে রেজাউল ভাই এখান থেকেই শুরু করছে, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, 67 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সবই সত্য, কিন্তু সুশাসনের নেতৃত্বটা দিতে পেরেছে কিনা। রেজাউল ভাই বললেন যে আগের যে নীতির রাজনীতি ছিল, আগের যে সততার রাজনীতি ছিল, সংগ্রাম ও ত্যাগের রাজনীতি ছিল, সেটি নেই। তা আওয়ামী লীগ নেতৃত্ব যারা ক্ষমতায় আছেন তারা কি সেটা উপলব্ধি করছেন, তারা কি সেটা অনুধাবন করেন? রেজাউল ভাই গ্রেনেড হামলা, 21 আগস্টে গ্রেনেড হামলার কথা বলেছেন, 17 আগস্টে একযোগে 63 জেলায় গ্রেনেড হামলার কথা বলেছেন, সন্ত্রাসী জেএমবি হুজি ইত্যাদি সন্ত্রাসী বাহিনীর কথা বলেছেন, তার বিরুদ্ধে অবশ্যই দেশের মানুষ একাট্টা, তার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নেবে একমত। কিন্তু এই সরকারে আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সরকারে আমলে তো তকি হত্যা হয়েছে, এই সরকারে আমলেই 7 হত্যা হয়েছে, এই সরকারে আমলেই একজন উপজেলা চেয়ারম্যান খুন হয়েছেন এবং তার দলের লোকই খুন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই হত্যাগুলোর বিচার হবে কি না? তকি হত্যার বিচার হলে হয়তো পরবর্তীকালে নারায়ণগঞ্জে 7 হত্যার ঘটনা নাও ঘটতে পারত। সুতরাং আওয়ামী লীগ গণতন্ত্রে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে,
আমরা চাই সুশাসনের নেতৃত্ব দেবে। সুশাসন মানে হচ্ছে সন্ত্রাস থেকে মুক্ত। শুধু বিএনপি সন্ত্রাস করেছে, জেএমবি সন্ত্রাস করেছে, হুজি সন্ত্রাস করেছে, জঙ্গিরা সন্ত্রাস করেছে, এটা বললো দলের ভিতরে যে সন্ত্রাস, দলের ভিতরে যে মাস্তানি, দলের ভিতরে যে চাঁদাবাজি, সেটি বন্ধ করতে হবে। আরেকটি কথা হচ্ছে যে আমরা আমরা এই যে তিনজন আলোচনা করলাম, এটা কি নির্বাচন নির্বাচন হওয়া নিয়ে নির্বাচনী সংকট না গণতন্ত্রের সংকট? নির্বাচনের সংকট হলে 5ই জানুয়ারির জায়গায় যদি আমরা 1ই অক্টোবরের নির্বাচন হতো, বা 1996 সালে 12ই জুনের নির্বাচন হতো, তাহলে তাহলে কি অবস্থার পরিবর্তন হতো? হয়নি তো। 12ই জুনের নির্বাচনও গণতন্ত্রকে সংহত করতে পারেনি। 1ই অক্টোবরে 2001 সালের 1ই অক্টোবরে অবাধ সুষ্ঠু নির্বাচনও করতে পারেনি। নির্বাচনের পর কী দেখলাম? পারসভাই যে চিত্রের কথা বললেন, এই সরকারের দুঃশাসন, এই সরকারের সন্ত্রাস, এই সরকারের বিরোধী দলের উপর দমনপীড়ন, আমরা 2001 থেকে 2006 কি তার ভিন্ন কোনো চিত্র দেখেছি? দেখিনি। এবং 2009 থেকে 2013 পর্যন্ত ভিন্ন চিত্র দেখছি না, একটু কম বেশি 19-20। কিন্তু এই যে মানসিকতা, অর্থাৎ আমি ক্ষমতায় থাকলে সব কিছু আমার, এবং বিরোধী দলে যারা বিরোধী দলে থাকবে সংসদ বর্জন, জনগণ বর্জন, শুধু রাজপথে শক্তির মহড়া, এটা তো গণতন্ত্র হবে না। দুই দলকে স্বীকার করতে হবে। দুই দলকে কেন? যারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথার নামে রাজনীতি করেন, তাদের স্বীকার করতে হবে যে ভিন্ন মতকেও গ্রহণ করার ঔদার্য থাকতে হবে। আমি যে কথা বলছি, আমি যেভাবে দেশ চালাচ্ছি, এইটাই একমাত্র পথ না, এর ভিন্ন পথও থাকতে পারে। অন্যের কথাটাও শুনতে হবে, এবং সেটি সংসদে শুনতে হবে, সংসদের বাইরেও শুনতে হবে। আমরা গত দুই যুগের গণতান্ত্রিক চর্চায় এটা সংসদে তার উপস্থিতি পায়নি। যারা ক্ষমতায় থাকে তারা একতরফা সংসদ চালাচ্ছেন। আজকে পারভেজভাই বলবেন যে এটি একদলীয় সংসদ, কিন্তু দ্বিদলীয় সংসদ যখন ছিল তখনও কিন্তু বিরোধী দল উপস্থিত থাকেনি। সেটি আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখনও থাকেনি, বিএনপি যখন ছিল তখন না। তাই মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, রাজনীতিকে নেতৃত্ব দেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তারা ক্ষমতার বাইরে নিজেকে দেখতে চান না। তারা মনে করেন তারা ক্ষমতায় থাকাটাই গণতন্ত্র, তারা ক্ষমতার বাইরে গেলেই গণতন্ত্রহীনতা, গণতন্ত্রের স্বৈরতন্ত্র। সুতরাং এই মানসিকতা থেকে বেরিয়ে এসে এবং দুই পক্ষে আলোচনায় বসুক। নির্বাচনটি কবে হবে তারা ঠিক করুক, আমাদের কিছু বলার নেই। নির্বাচন কিভাবে হবে তাও তারা ঠিক করুক, নির্বাচন কবে হবে তাও তারা ঠিক করুক, কিন্তু দেশের মানুষকে শান্তি দিক। আজকে যেভাবে শান্তিপূর্ণ মিছিল হয়েছে, কালো পতাকা মিছিল, আমরা শান্তিপূর্ণ বিরোধী দলের কর্মসূচি চাই, আর সরকারও শান্তিপূর্ণ দেশ শাসন চালাক, সুশাসনের পথে অগ্রসর হোক, এবং চাই না দলীয় কর্মী, দলীয় নেতারা মাস্তানি করুক, দলীয় নেতারা এই নদী দখল করুক, খাল দখল করুক, বাড়ি দখল করুক। এর থেকে এখন তো সরকার বলছে বিরোধী দল না, তার কোনো প্রতিপক্ষ নেই, তার মানে বিরোধী দল এগুলো করছে না। তাহলে সরকার সুশাসন দেওয়ার দায়িত্ব তো সরকারের, নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সেইটি নিরাপত্তা চায় মানুষ। এখন যে কিছুটা পারভেজভাই হয়তো বলবেন যে এই শান্তি কতদিন, এই শাস্তি কতদিন, কিন্তু আপনার যে শক্তি আছে, কিন্তু এই শাস্তিটা স্থায়ী হোক, এবং সেই স্থায়ী হওয়ার জন্যই প্রধান দুই দলের একটা ন্যূনতম সমতা আসতে হবে। সেখানে মৌলিক বিষয়ে একমত হতে হবে। বাড়ির চারদিকে যখন বালির ট্রাক রাখা হলো, কেউ এগিয়ে আসে নাই। ঠিকই বলেছেন দাদা ভাই, নেত্রীর হৃদয়ের নেত্রীর বাড়ির চারপাশে বালির ট্রাক রেখে সরকার উটের মতো যখন মুখ গুজে ফেললো, তখন থেকে গণতন্ত্র কিন্তু নির্বাসনে চলে গেল। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।